গুড মর্নিং জি চব্বিশ ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জুনিয়র ক্লাসরুম। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী রাজ্য সরকার জি চব্বিশ ঘন্টার যৌথ উদ্যোগ, ঘরে বসেই পড়াশোনার সুযোগ থাকছে। পড়ুয়াদের প্রশ্নের উত্তরও দিচ্ছেন শিক্ষকরা। আজ দশম এবং দ্বাদশ শ্রেণীর জন্য বিষয় অঙ্ক। দশম শ্রেণীর কী টপিক? দশম শ্রেণীর টপিক হচ্ছে গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু। দ্বাদশ শ্রেণীর টপিক ম্যাট্রিক্স। আমাদের সঙ্গে আজ যারা রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই পরিচয় করে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বি গার্ডেন চিত্তরঞ্জন আদর্শ বিদ্যা মন্দিরের শিক্ষক খোকন দাস। আপনাকে স্বাগত জানাবো স্যার আমাদের জুনিয়র ক্লাসরুমে। অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন যোধপুর পার্ক বয়েজ স্কুলের শিক্ষক কল্যাণ রতন মান্না। স্যার আপনাকেও স্বাগত জানাবো। এছাড়াও আমাদের সঙ্গে থাকবেন গোঘাট হাই স্কুলের শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ। আর আমাদের অনুষ্ঠান যারা দেখছো, অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণীর যারা পড়ুয়ারা রয়েছো, তাদেরকে জানিয়ে রাখি ফোন লাইন খোলা থাকবে। ফোন নাম্বার কিছুক্ষণ পর তোমরা স্ক্রিনে দেখতে পাবে, তাই যদি যাবতীয় কোনো প্রশ্ন থাকে তা কিন্তু সরাসরি ফোনে করার সুযোগ থাকছে, সময় নষ্ট না করে। দশম শ্রেণীর টপিক গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু পড়ব। আজকে আমরা গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা তোমাদেরকে বলবো যে গোলক, এই গোলক তোমরা নামটা হয়তো নতুন শুনছো, কিন্তু জিনিসটা তোমরা আগে দেখেছো। তোমরা যারা ফুটবল খেলতে ভালোবাসো তারা ফুটবল দেখেছো। তো একটা বৃত্ত, সেই বৃত্ত খাতায় এঁকে একটা কার্ডবোর্ডে মেরে সেটাকে অর্ধবৃত্ত করে নিয়ে অর্ধবৃত্তের যে ব্যাস, সেই ব্যাস বরাবর বৃত্তটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলে যে ঘন বস্তুর আকার লাভ করে সেটা দেখতে কীরকম? দেখতে অনেকটা এরকম। এই যে ঘন বস্তু এটাকে আমরা বলছি গোলক। এখন এই গোলকের একটা ব্যাসার্ধ থাকবে, এই ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম যে এর ব্যাসার্ধ হচ্ছে আর। তার আগে এই গোলকটার তল দেখো, এই গোলকটার কোনো সমতল নেই, পুরো গোলকটাই একটা বক্রতল আছে। তাহলে গোলকের তল যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমাকে কী উত্তর দিতে হবে? গোলকের একটাই তল এবং সেই তলটা হচ্ছে বক্রতল, এর কিন্তু কোনো সমতল নেই। তো এখন এই যে বক্রতল, এই বক্রতলের ক্ষেত্রফলটা, এই বক্রতলের ক্ষেত্রফলটা আমরা কিভাবে পাব? এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার। তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার হচ্ছে, এবং সেই বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ারের পরে তোমরা এর আয়তন, মানে এই যে বস্তুটা, এটা যদি ধাতব কোনো বস্তু হয় তাহলে এর ভেতরে ধাতব অংশ কতটা আছে, এর আয়তন, সেই আয়তনটা কি করে পাবো? সেই আয়তনেরও একটা ফর্মুলা আছে। সেই আয়তনের ফর্মুলা হচ্ছে চারের তিন পাই আর কিউ। আরটা কিন্তু ওই আগেরই ব্যাসার্ধ, আর একক যেটাকে আমরা বলছিলাম, তাহলে এর আয়তন হচ্ছে চারের তিন পাই আর কিউ ঘন একক। তাহলে একটা গোলকের ক্ষেত্রে দুটো আমরা জিনিস শিখলাম, একটা হচ্ছে তার সমগ্রতল বা বক্রতল, আর একটা হচ্ছে তার আয়তন। এবারে এই যে গোলকটা এর ব্যাস বরাবর যদি একে দ্বিখণ্ডিত করে দিই তাহলে এটা দেখতে কীরকম লাগবে? তাহলে এটাকে দেখতে এইরকম লাগবে, এরকম লাগবে। এই দিকটা কেটে দেওয়া হয়েছে, তাহলে এই যে গোলকটা, তাহলে একে আর গোলক বলা যাচ্ছে না, এটাকে আমরা বলছি অর্ধগোলক, ঠিক আছে না? তো এই অর্ধগোলকটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখো দুটো তল, আগে যেমন গোলকের একটা তল পাচ্ছিলাম এখানে কিন্তু দুটো তল পাচ্ছি। এই দুটো তলের একটা এই দিকটা, এটা হচ্ছে সমতল, আর এই দিকটা হচ্ছে বক্রতল। তাহলে এই যে অর্ধগোলক হেমিস্ফিয়ার, এর তাহলে দুটো তল, কিন্তু গোলকের হচ্ছে একটা তল। এই দুটো তলের একটা সমতল আর একটা বক্রতল। তো এর ব্যাসার্ধ যদি আমরা আর একক ধরে নিই তাহলে এই সমতলটা কি? এই সমতলটা তোমরা যদি দেখো তাহলে একটা বৃত্ত মনে হচ্ছে, বৃত্তাকার চিত্রের মতো মনে হচ্ছে। তাহলে এর ক্ষেত্রফল কী হবে? এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আর এই যে বক্রতলটা, এইটা পুরো গোলক হলে এটা তো ফোর পাই আর স্কোয়ার হতো, তাহলে এটাকে অর্ধেক করে দিয়েছি, তাহলে এর অর্ধেক মানে টু পাই আর স্কোয়ার। তাহলে এই বক্রতলটা হচ্ছে টু পাই আর স্কোয়ার আর এই সমতলটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে সমগ্রতল কত হলো? টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, তোমরা স্ক্রিনে পাচ্ছ, ইকুয়াল টু থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এর ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম সমগ্রতলের। এবার এর আয়তন যদি ভাবি, এই পুরো গোলকটার আয়তন তোমরা শিখে ফেলেছো কি? চারের তিন পাই আর কিউব ঘন একক। তাহলে একে তো আমি দ্বিখণ্ডিত করেছিলাম ব্যাস বরাবর, মানে একদম মাঝামাঝি কেটে দুটো করে দিয়েছিলাম, তাহলে এর অর্ধেক, এটা অর্ধেক হয়ে গেছে।
তাহলে 4 এর 3 পাই আর কিউবের অর্ধেক 2 এর 3 পাই আর কিউব, তাহলে এর আয়তন হচ্ছে 2 এর 3 পাই আর কিউব ঘন একক। তাহলে এটা আমরা হেমিস্ফিয়ার বা অর্ধগোলকের বিষয়ে শিখলাম। এরপরে তোমরা যদি একটা সমকোণী ত্রিভুজ ভাবো, সমকোণী ত্রিভুজের এরকম একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে তো এইদিকে সমকোণ সংলগ্ন যে দুটো বাহু, একটাকে লম্ব একটাকে আমরা ভূমি বলি, এদের যে কোনো বাহুকে অক্ষ করে যদি এটাকে ঘুরিয়ে দাও, যে কোনো বাহুকে অক্ষ করে যদি এটাকে ঘুরিয়ে দিই, তাহলে এটাও একটা ঘন বস্তুর মতো আকার লাভ করে। সেই ঘন বস্তুটা কীরকম দেখতে লাগবে? এই যে এটার মতো দেখতে লাগবে। এই যে বস্তুটা, এটাকে আমরা বলছি লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু বা কোণ। এখন প্রশ্ন হচ্ছে যে এটা লম্ব বৃত্তাকার কেন বললাম? তার কারণ এটা যখন আমরা তৈরি করার কথা ভাবছিলাম, তখন দেখো এই বাহুটা আর এই বাহু মানে সেই দুটো কি একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটো বাহু। তাহলে এই সমকোণ যেহেতু আছে, এটা যেহেতু 90 ডিগ্রি আছে, সেই জন্য এটাকে লম্ব বৃত্তাকার বলছি। অর্থাৎ এই যে শঙ্কুটা, এর যে উচ্চতা আর এর যে ব্যাসার্ধ, এরা কিন্তু পরস্পরের উপর লম্ব, সেই জন্য এটার নাম হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এবার এই লম্ব বৃত্তাকার শঙ্কু, এটা যদি তুমি দেখো ভালো করে, তাহলে কি দেখছো? এর একটা বক্রতল আছে বাইরের দিকে, আর নিচে একটা সমতল আছে। তাহলে আমরা যে অর্ধগোলক শিখেছিলাম, এই অর্ধগোলকের মতো এরও দুটো তল, একটা হচ্ছে বক্রতল আর একটা হচ্ছে সমতল। এবার এই বক্রতলটা পাশে আছে, সেই জন্য এটার নাম পার্শ্বতল। তাহলে এই পার্শ্বতল আর এটা কি নিচে একটা সমতল রয়েছে। তো এই যে সমতলটা, এটা বৃত্ত, এর ব্যাসার্ধটা যদি আমি আর ধরে নিই, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। কিন্তু এই যে পার্শ্বতলটা, এর ক্ষেত্রফল বার করতে গেলে কিন্তু কয়েকটা জিনিস লাগবে, কি এর নিজস্ব উচ্চতা লাগবে। এই উচ্চতাটাকে আমরা এইচ ধরছি, যেটা সমকোণী ত্রিভুজের এই উচ্চতাটাকে যদি ধরি, এটাকে এইচ ধরছি, আর এর ভূমির ব্যাসার্ধ এটাকে আর ধরছি। তাহলে এইটা এইচ আর এটা যদি আর হয়, আর এই যে স্ল্যান্ড যেটা, এটাকে আমরা কি ধরছি, তির্যক উচ্চতা এল ধরছি। তাহলে এইটার তির্যক উচ্চতা এল, এখানে আছে ব্যাসার্ধ আর, আর এর মাঝখান থেকে এর শীর্ষবিন্দু পর্যন্ত আছে উচ্চতা, এই উচ্চতাকে এইচ একক, ব্যাসার্ধটাকে আর একক, আর যদি এই তির্যক উচ্চতা যেটা, এই তির্যক উচ্চতাটাকে এল একক ধরি আমি, তাহলে এই পার্শ্বতল যেটা, যেটা বক্রতল, এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল বর্গ একক। তোমরা স্ক্রিনে পাবে পাই আর এল বর্গ একক। এবং নিচে যেটা আছে সেটা সমতল, সেটা তো আমরা বলেছি এটার ব্যাসার্ধ আর, তাহলে এটার ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। তাহলে এটা পাই আর স্কোয়ার আর এটা পাই আর এল, তাহলে সমগ্র তল হচ্ছে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। তুমি পাই আর কমন নিতে পারো, নিলে আর প্লাস এল বর্গ একক হবে। তাহলে এই জিনিসগুলো আমরা শিখে ফেললাম, পার্শ্বতল শিখে ফেললাম। শিখতে শিখতে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট জিনিস শিখে ফেলছি, কি এই যে উচ্চতা আর এই যে ব্যাসার্ধ এবং এই যে তির্যক উচ্চতা, এটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু। এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের তিনটে বাহু কি না, এইটা হচ্ছে উচ্চতা এইচ, এটা হচ্ছে উচ্চতা এইচ, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা এল। তাহলে এই তির্যক উচ্চতা তো অতিভুজ, এই অতিভুজের স্কোয়ার সমান সমান কি পাবো তুমি, এই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেই যে পাইথাগোরাস থিওরেম আছে, সেইখান থেকে আমরা এই সূত্রটা পেয়ে গেলাম, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা শঙ্কুর কিছু কিছু জিনিস পেলাম। এবার এর আয়তন, এর আয়তন কিভাবে পাবো? তোমাদের স্কুলে ল্যাবরেটরিতে তোমরা ফ্ল্যাশ পাবে, একটা আমরা চোং যেটা চোং পাবো, আর এরকম শঙ্কুর মতো ফ্ল্যাশ পাওয়া যাবে স্কুলেতে। তো সেই একটা শঙ্কুর আকারের যে ফ্ল্যাশ, সেইটা নিলে যার উচ্চতার ব্যাসার্ধ ওই চোঙগুলোর উচ্চতার ব্যাসার্ধের সঙ্গে সমান, এরকম নিয়ে তুমি এই যে ফ্ল্যাশটা পাবে স্কুলে, সেখানে জল ভরো, জল ভরে ওই চোঙের মতো যে ফ্ল্যাশটা তাতে ঢালো। একবার ঢাললে, তারপরে আবার একবার ঢাললে, তারপরে আবার একবার ঢাললে, মানে তিনবার যদি ঢালো,
তাহলে দেখবে ওই চোঙটা ভর্তি হয়ে গেছে। তার মানে এর তিনটে আয়তনের সঙ্গে চোঙের আয়তনটা সমান, তাহলে তিনখানা শঙ্কুর আয়তন সমান সমান চোঙের আয়তন। চোঙের আয়তনের ফর্মুলাটা আমরা শিখে ফেলেছি। কি শিখেছি? চোঙের আয়তনের ফর্মুলা এর আগে তোমরা ক্লাসগুলো শিখেছো পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই শঙ্কুর যে আয়তন, তিন ইন্টু শঙ্কুর আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে চোঙের আয়তন, এই শঙ্কুর আয়তনটা কত হলো? শঙ্কুর আয়তন সমান একের তিন পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এইগুলো আমরা ফর্মুলায় শিখে ফেলেছি। একদমই। আমি স্যারের পড়ানোর মাঝখানে একটু বিরত করে যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছো, জুনিয়র ক্লাসরুম দেখছো, তাদেরকে বলবো ফোন করতে পারো, ফোন লাইন কিন্তু খোলা রয়েছে এই চ্যাপ্টার সংক্রান্ত। যদি কোনো প্রশ্ন থাকে স্যারের থেকে তা জিজ্ঞেস করে নিতে পারো। আমি প্রথম প্রশ্ন দেখব। নমস্কার, আমি ফাহিম হোসেন খান, ভাঙড় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে বলছি। আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হলো, গোলক ও বৃত্তের মধ্যে মূল তফাৎ কী? দ্বিতীয় প্রশ্নটি হল, তিন সেমি, চার সেমি ও পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো, বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? স্যার স্যার প্রথম প্রশ্নটা আপনি বলুন। আচ্ছা, প্রথমটা, প্রথম উত্তরটা বলি। বৃত্ত তোমরা এঁকেছো বা দেখেছো, সেটা কি একটা বদ্ধ বক্রাকার রেখা, যেটা বদ্ধ, তার প্রত্যেকটা রেখার প্রত্যেকটা বিন্দু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে থাকে, তাহলে ওই সীমাবদ্ধ বক্রাকার রেখাটাকে আমরা বলবো বৃত্ত। তাহলে ওই রেখাটাকেই আমরা বৃত্ত বলছি, তার ভেতরটা নয়। এটা অ্যাকচুয়ালি কিন্তু দ্বিমাত্রিক একটা ছবি। এবার যদি ভেতরটা যদি থাকে, ভেতরটা ধরো একটা তামার প্লেটের উপরে কাটছো, তাহলে সেটাকে কী বলবো? সার্কুলার ডিস্ক বা বৃত্তাকার ক্ষেত্র। এবার এই বৃত্তাকার ক্ষেত্রের একটি ব্যাস বরাবর তুমি যদি রোটেট করাও, সেটা দেখবে একটা ঘনবস্তু পাবো। স্যার বললেন যে সেই ঘনবস্তুটা কী আকার নেবে, সেটা একটা কিন্তু গোলক। সেটা অ্যাকচুয়ালি একটি ত্রিমাত্রিক ঘনবস্তু, সেটা কিন্তু একটি গোলক তৈরি হলো। তাহলে নিশ্চয়ই দুটোর মধ্যে তফাৎ একটু বুঝলে। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করলাম, স্যার খুব সুন্দর করে বোঝালেন। ফাহিম হোসেন খান ভাঙড় উচ্চ বিদ্যালয় থেকে এই প্রশ্ন করেছে। আশা করি আরেকটা, হ্যাঁ সেকেন্ড পার্টের একটা রয়েছে ডেফিনেটলি। তুমি যে প্রশ্নটা বলেছো যে চোঙ, তিনখানা চোঙ আছে, একজনের ব্যাসার্ধ হচ্ছে তিন সেমি, একজনের ব্যাসার্ধ হচ্ছে চার সেমি, আর একজনের ব্যাসার্ধ হচ্ছে পাঁচ সেমি। যার ব্যাসার্ধ তিন সেমি তার আয়তন আমি ভি ওয়ান ধরলাম। ভি ওয়ান সমান তাহলে কত হবে? চারের তিন পাই ইন্টু তিন এ স্কোয়ার ঘন সেমি। আর কিউব, আর কিউব, চারের তিন পাই আর কিউব, আর কিউব মানে তিনের কিউব হবে, তিনের কিউব। ভি টু দ্বিতীয়টা, চারের তিন পাই ইন্টু চারের কিউব ঘন সেমি। তৃতীয়টা যার ব্যাসার্ধ হচ্ছে পাঁচ সেমি, সেটা হচ্ছে চারের তিন পাই ইন্টু পাঁচের কিউব ঘন সেমি। এবারে এই তিনটাকে গলিয়ে একটা নিরেট চোঙ তৈরি করা হয়েছে। তার ব্যাসার্ধ আমরা জানি না, তার ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি যে ক্যাপিটাল আর। হ্যাঁ, ধরি নিরেট শঙ্কু, নিরেট কি যেন গোলক, গোলক নূতন গোলক, নিরেট গোলকের বড় গোলক ব্যাসার্ধকে আমরা ধরে নিলাম আর সেমি। তাহলে এটাকে যদি আর সেমি ধরি আমি, তাহলে এর আয়তন কি? অতএব এর আয়তন হচ্ছে চারের তিন পাই আর কিউ। এবার এই আয়তনটা, এই যে আয়তনটা, এটাকে আমি ভি ধরলাম। এবারে এই তিনটেকে গলিয়ে তো ভি তৈরি হয়েছে, তার মানে এর আয়তন, এর আয়তন আর এর আয়তন মিলিত আয়তন হচ্ছে এটা। তার মানে আমরা ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি লিখতে পারি। এবারে চারের তিন পাই আর কিউ ইকুয়াল টু চারের তিন পাই, আমি যদি কমন নিয়ে নিই এই তিনজনের থেকে, তাহলে তিনের কিউব প্লাস চারের কিউব প্লাস পাঁচের কিউব, এইটা হলো। দুদিক দিয়ে চারের তিন পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর কিউব সমান সাতাশ প্লাস চৌষট্টি প্লাস একশো পঁচিশ। তাহলে যোগ করো সাতাশ চৌষট্টি একশো পঁচিশ দুশো ষোলো, তার মানে ছয়ের কিউব।
তাহলে আর আর মানে কত হলো ছয়, তাহলে আর হচ্ছে ছয়, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আমরা কি ধরেছিলাম আর সেমি, তাহলে ছয় সেমি। এখানে কিন্তু সেমি লিখো না, তাহলে এখানে সেমি আছে আর সেমি সেমি দুবার হয়ে যাবে, সেই জন্য আর ইকুয়াল টু ছয়, আমাদের উত্তর হচ্ছে ছয় সেমি। তাহলে তোমার প্রশ্নের উত্তর আমরা খুব সুন্দর এবং সহজ করে বোর্ড ওয়ার্ক করিয়ে স্যার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আমাদের ফোন লাইন খোলা রয়েছে, তাই এই চ্যাপ্টার সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, আমি পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাওড়া কমলাপুর বিদ্যামন্দির থেকে সুকন্যা বাঘ করেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 বর্গ সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ কত হবে? উত্তর আমরা নেব। তোমরা প্রত্যেকেই গোলকাকার বস্তু সম্বন্ধে জানো, গোলকাকৃতি বস্তু একটা বল, ক্রিকেট বল, ফুটবল, শর্টপাট বল, গোলকাকার তরমুজ, এসবই হচ্ছে গোলকাকৃতি বস্তু। এর মধ্যে কিছু ফাঁপা কিছু নিরেট গোলক আছে। এর মধ্যে একটি নিরেট গোলক মনে করো তরমুজ, এই তরমুজে যদি মাঝ বাজ কাটা হয় তরমুজের যে আকারটা আসবে সে আকারটা এই ধরনের একটা বস্তু দেখতে পাওয়া যাবে। এর বক্রতল এটি, এটি সমতল। এই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর হলে তলের ক্ষেত্রফল সমতল পাই আর স্কোয়ার এবং এর বক্রতলের ক্ষেত্রফল 2π r². সুতরাং এই নিরেট অর্ধগোলকের সমগোতলের ক্ষেত্রফল 3π r². আমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে যে একটি নিরেট, তোমাদের যে প্রশ্ন একটি নিরেট অর্ধগোলকের সমগোতলের ক্ষেত্রফল 147π হলে তার ব্যাসার্ধ কত? আমরা ধরছি নিরেট অর্ধগোলকটি ব্যাসার্ধ 8 সেমি, সুতরাং তার সমগোতলের ক্ষেত্রফল 3π r² বর্গ সেমি। শর্তানুসারে 3π r² সমান 147π, এটা যদি সমাধান করি আমরা বা r² = 147π/3π, পায়ে পায়ে কাটলাম 3 কাটাকাটি করে 49, বা r² = 49, বা r = √49, r = 7, r ক্যান নট বি নেগেটিভ, তোমরা জানো ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, সুতরাং r = 7, সুতরাং এর ব্যাসার্ধ 7 সেমি। উত্তর স্যার বোঝালেন, এবার একটু আপনার কাছে আসবো স্যার। আচ্ছা, আমাদের তো একটু ফাঁপা গোলক হলোস্ফিয়ার সম্পর্কে একটু আলোচনা করব। হলোস্ফিয়ারটা তোমরা যে অনেক সময় রাবারের ফুটবল খেলো, দেখো ওটা তো নিশ্চয়ই মাঝখানটা ফাঁপা হাওয়া ভরা, কিন্তু কিছুটা রাবার ওর মধ্যে নিশ্চয়ই আছে। তাহলে সেই যতটা পরিমাণ রাবার আছে ওর মধ্যে সেইটার আয়তন আমরা কীভাবে বের করব? না, ওটা যদি পুরো সলিড বল হতো, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ হয়তো হলোস্ফিয়ারের ছবি, যদি সলিড বল হতো তার ব্যাসার্ধটা যদি ক্যাপিটাল আর হয় তাহলে তার আয়তন কত হবে? 4/3π r³। এবার ভেতর থেকে ওই যে ভেতরের দেখো ছবিতে সাদা হয়ে গেছে ওইখানটা ফাঁপা করা হয়েছে, ভেতর থেকে ধরো কোনোভাবে মেশিন দ্বারা ড্রিল করে কুড়িয়ে বের করে নেওয়া হয়েছে, সেটা কি ফাঁকা জায়গাটার তাহলে আয়তন কতটা হবে? 4/3π r³, যদি ভেতরের অন্তর ব্যাসার্ধটা ছোটো আর হয়। তাহলে সলিড হলে 4/3π r³ আয়তন, ভেতর থেকে কুড়িয়ে বের করা হলো 4/3π r³, তাহলে দুটো সাবট্রাক্ট করে দাও, বিয়োগ করে দাও, তাহলে ওতে কী হবে? 4/3π r³ - r³। এটাই হলো ওই তোমার বলটিতে থাকা পদার্থের আয়তন। এবার আর দুটো জিনিস একটু বলে দেব, তোমাদের স্যার পড়িয়েছেন যে গোলক, এই গোলকের কিন্তু কোনো প্রান্তিকই নেই, তাহলে প্রান্তিকের সংখ্যা কী বলবো? 0। এই গোলকের কোনো শীর্ষবিন্দু নেই, তাহলে শীর্ষবিন্দু সংখ্যাও 0। এবার হয়তো কোশ্চেন পড়লো যে গোলকের তল সংখ্যা যোগ প্রান্তিকের সংখ্যা যোগ শীর্ষবিন্দু সংখ্যা, তাহলে কি উত্তর হবে? তল সংখ্যা 1+0+0। আবার শঙ্কুর দেখো একটা নর্মালি শীর্ষবিন্দু, সেটাও মনে রেখো শঙ্কুর একটা শীর্ষবিন্দু, কিন্তু একটা প্রান্তিকই বলতে পারো, ওই বৃত্তাকার প্রান্তিকই শঙ্কুর। একদমই, আমরা শুনছিলাম, স্যার বোঝালেন এবং আমরা দেখলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেই পড়াটা বুঝতে আরও বেশি খানিকটা সুবিধা হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু টেলিফোন লাইনে রয়েছেন। হ্যালো, কি প্রশ্ন রয়েছে, কে বলছেন? না, টেলিভিশনের ভলিউম মিউট করে কথা বলতে হবে, না হলে কথা বলা সম্ভবই হবে না। হ্যালো, হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান,
তাহলে অর্ধ গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? শুনতে থাকো। হ্যালো, একটি নিরেট অর্ধ গোলকের শুনতে থাকো। তুমি প্রশ্নটা করেছো যে একটা নিরেট অর্ধগোলক তার আয়তন এবং সমগ্র তল সমান। তাহলে আমি নিরেট গোলকের ব্যাসার্ধটাকে আমি প্রথমে ধরে নিলাম। হ্যাঁ, ব্যাসার্ধটাকে আমরা আর সেমি ধরলাম বা আর একক ধরলি, আর একক। এইবারে এর আয়তন তাহলে কী হবে? এর আয়তন হচ্ছে 2/3 π আর কিউ ঘন একক। এটা আমরা দেখেছি একটু আগে এর ফর্মুলাটা। আর বলেছ এর সমগ্রতল, এর সমগ্রতল কী হবে? আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাও দেখেছি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3π r² এটা আমরা একটু আগে আলোচনা করেছি, 3π r² বর্গ একক। এবারে তুমি বলেছ যে এদের সাংখ্যমান সমান, তার মানে ইউনিট তো সমান হতে পারে না, ঘন একক আর বর্গ একক, সাংখ্যমান সমান। তাহলে তোমার প্রশ্ন অনুযায়ী, তোমার প্রশ্নানুসারে কি না, 2/3 π r³ এইটা ইকুয়াল টু কি, 3π r² ঠিক না? তাহলে দুদিক থেকে পাইটা ক্যান্সেল করে দিতে পারি আমি। এখানে আর কিউব আছে, এখানে আর স্কোয়ার আছে, তাহলে আর পড়ে রয়েছে, আর এখানে কি উল্টে গিয়ে 3 আর 3/2 উল্টে গিয়ে 9/2, তাহলে সমান সমান 4.5 একক। তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম 4.5 একক। ঠিক আছে, যে অর্ধগোলকটার কথা আমরা বলছিলাম যার আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল সমান, তার ব্যাসার্ধ 4.5 একক। আমি পরের প্রশ্নটা দেখব। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে করার কথা বলেছে অঞ্জন মাইতি সারঙ্গাবাদ উচ্চ বিদ্যালয় থেকে। স্যার, আচ্ছা অঞ্জন তুমি শোনো, তাহলে একটা গোলক আছে, সেই গোলক থেকে আর একটা গোলক কেটে তুলে নেওয়া হচ্ছে। তো তাহলে প্রথমে আমরা একটা মূল গোলক পেয়েছি, সেই মূল গোলক যেটা তার ব্যাসার্ধ R একক। আর এখান থেকে যেটা কেটে নেওয়া হয়েছে, সেই কেটে নেওয়া গোলকটার ব্যাসার্ধ r একক এটা ধরে নিলাম আমরা। এবারে তাহলে যে মূল একক, মূল যে গোলকটা তার আয়তন কত? 4/3 π R³। এইটা কি বলেছে না, এইটার অর্ধেক হচ্ছে, এইটার অর্ধেক হচ্ছে যেটা কেটে নিয়েছে তার আয়তন। তাহলে যেটা কেটে নিয়েছে তার আয়তন কত? 4/3 π r³। তাহলে যেটা কেটে নিয়েছি তার আয়তন মূল গোলকের আয়তনের অর্ধেক। এবারে দুদিক থেকে পাইটা ক্যান্সেল হয়ে গেল। প্রশ্নটা কি ছিল, আয়তন অর্ধেক ছিল না সমগ্রতলের ক্ষেত্রফল অর্ধেক ছিল? সমগ্রতলের ক্ষেত্রফল অর্ধেক ছিল। তাহলে 4π r² এটা, তাহলে দুদিক থেকে পাই যদি ক্যান্সেল হয়ে যায়, 4 যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে r² / 2 r² ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, r/√2 = r, তার মানে R √2 × r। এই রিলেশনটা আমি এখান থেকে পেলাম। তাহলে তোমার প্রশ্নের শর্ত দেওয়া ছিল যে মূল গোলকের সমগ্রতলের আয়তনের অর্ধেক হচ্ছে কেটে নেওয়া গোলকের সমগ্রতলের আয়তন। তাহলে সেই শর্ত থেকে আমরা এই রিলেশনটুকু পেয়েছি। তাহলে এটা তুমি পেলে, এবারে এই রিলেশনটা কাজে লাগিয়ে আমরা আমাদের উত্তরে পৌঁছাবো। তোমার এর পরের যে প্রশ্নটা ছিল, প্রশ্নতে ছিল যে এদের আয়তনের অনুপাত, মানে যে নতুন গোলকটা তুমি পেয়েছো তার আয়তন হচ্ছে
চারের তিন পাই আর কিউব, এর সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত। তাহলে পুরো হলো তার আয়তন কত? চারের তিন পাই ক্যাপিটাল আর কিউব। তার থেকে তুমি কেটে বার করে নিয়েছো কতখানি? চারের তিন পাই ইনটু ছোট আর কিউব, এইটা কেটে বার করে নিয়েছো। তাহলে এইটা অবশিষ্ট অংশ, তাহলে এই অবশিষ্ট অংশ এবং এই অংশটা এদের অনুপাত করতে দেওয়া আছে। তাহলে এই অনুপাত যদি আমি করি তাহলে কি করব, চারের তিন পাই আর কিউব ইস টু। এবারে চারের তিন পাই কমন নিয়ে নাও, কমন নিলে কি হবে, এইটা হবে। দুদিক থেকে চারের তিন পাইটা যদি ক্যান্সেল করে দাও তাহলে এইটা পেয়ে যাচ্ছ, এটা পাচ্ছ। এবারে দেখো আমাদের রিলেশান একটা বার করা ছিল কি, ক্যাপিটাল আর ইকুয়াল টু রুট টু ইন্টু ছোট আর, এই রিলেশানটা আমরা বার করে রেখেছিলাম, এটা এখানে আমি বসিয়ে দেবো। তাহলে কি হবে, আর কিউব ইস টু, এটা মানে কি রুট টু আর, এর হোল কিউব মাইনাস আর কিউব, এইটা আর এর ভ্যালুটা শুধু বসিয়ে দিয়েছি। তাহলে কি হলো, আর কিউব ইস টু, এইটা রুট টুর কিউব, রুট টুর কিউব মানে তিনটে রুট টু গুণ, একটা রুট টু আর একটা রুট টু, গুণ করলে রুট ফোর, রুট ফোর মানে কত, চারের বর্গমূল দুই, আর একটা রুট টু পড়ে আছে, তাহলে রুট টুর কিউব মানে টু রুট টু, আর কিউব মাইনাস আর কিউব। এবার এখান থেকে আর কিউব কমন যাচ্ছে, তাহলে যদি আর কিউব কমন নিই তাহলে কি হয়, আর কিউব ইন্টু টু রুট টু মাইনাস ওয়ান, এইটা হয়। দুদিক দিয়ে আর কিউব যদি ক্যান্সেল করি, মানে ইস টু মানে তো বাই, বাই হলে তো কেটে যায়, কেটে গেলে কি হবে, ওয়ান ইস টু টু রুট টু মাইনাস ওয়ান। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। এই যে রেশিওটা একদমই একদমই স্যার, আমি এখানে বিরত করবো, আমাদের এই মুহূর্তে একটা ব্রেক নিতেই হচ্ছে, ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা। জুনিয়র ক্লাসরুমে একটা বিরতির পর ফিরে এলাম, আমাদের সঙ্গে রয়েছেন দুজন শিক্ষক। আমি বরং একদম দ্বাদশ শ্রেণীর টপিক ম্যাট্রিক্সে সরাসরি চলে যাই স্যার। ঠিক আছে, আমরা ম্যাট্রিক্স পড়াশোনা করব। একটা ম্যাট্রিক্স ইজ এ রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ এম এন এলিমেন্টস ডিভাইডেড ইন্টু এম রোজ এন কলাম ইজ কল্ড এ ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের উদাহরণ নিয়ে নেব, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। দেখো এটা ছটা মেম্বার, ছটা মেম্বারকে দুটো রো দুটো তিনটে কলামে আমরা ডিস্ট্রিবিউটেড করেছি, এটা একটা দেখো রেক্ট্যাঙ্গুলার অ্যারে, এটাকে আমরা ম্যাট্রিক্স বলবো। আমরা এখানে দুটো রো, এটাকে সাধারণত ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা লেখা হয়। এবার এটার নাম এ বি সি ডি এক্স ওয়াই জেড যা দিতে পারো, ক্যাপিটাল এ দিলাম, এটা বললাম দুটো রো, তাহলে এটার অর্ডার টু বাই থ্রি। তাহলে আমরা এটা দুটো রো, এটাকে আর ওয়ান বলবো, প্রথমটা আর ওয়ান, সেকেন্ডটা আর টু রো, এদিকে কলাম সি ওয়ান সি টু সি থ্রি, মোট ছটা এলিমেন্ট ডিস্ট্রিবিউটেড হয়েছে। এটা একটা টু বাই থ্রি তাহলে রেক্ট্যাঙ্গুলার অ্যারে, তাহলে দুটো রো, প্রথমে রো নাম্বার সেকেন্ড কলাম নাম্বার বলা হয়। এবার একটা জেনারেল ম্যাট্রিক্স, সে এ ইকুয়াল টু এ আই জে এম বাই এন হতে পারে, যেমন এটা এম রোজ এন কলাম। আমরা থ্রি বাই থ্রি যদি দেখে নিই এটা, তাহলে কী হবে, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি। এটা কিন্তু দেখো থ্রি বাই থ্রি একটা ম্যাট্রিক্স হলো, জেনারেল ম্যাট্রিক্স। এখানে এই যে সাফিক্সগুলো আমি লিখেছি এর এলিমেন্টের অ্যাড্রেস ডিফাইন করছে, যেমন এ টু থ্রি মানে সেকেন্ড রোতে আছে থার্ড কলামে আছে, আবার এ থ্রি ওয়ান মানে থার্ড রোতে আছে ফার্স্ট কলামে আছে। তাহলে এটা একটা জেনারেল ম্যাট্রিক্স যেটা থ্রি বাই থ্রি, তিনটে রোজ তিনটে কলাম। তাহলে এখন আমরা রো ম্যাট্রিক্স কখন বলবো, তাহলে একটাই মাত্র রো থাকলে, কলাম যা কিছু থাকতে পারে, আবার আমরা আগের ক্লাসেই দেখেছি এগুলো সব আলোচনা হয়েছে। আবার কলাম ম্যাট্রিক্স কাকে বলবো, একটাই কলাম যদি থাকে। স্কোয়ার ম্যাট্রিক্স কখন বলবো, এম এন যখন সমান হবে, যেমন এটা থ্রি বাই থ্রি একটা স্কোয়ার ম্যাট্রিক্স।
এবার এছাড়া আমরা দেখেছিলাম যে জিরো ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, জিরো 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 জিরো, অল এলিমেন্ট জিরো, এটা টু বাই টু একটা জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্সের যে কোনো অর্ডারে জিরো ম্যাট্রিক্স হতে পারে। আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স বলেছিলাম, স্কেলার ডায়াগোনাল ম্যাট্রিক্স সব আলোচনা হয়েছিল। আইডেন্টিটি ম্যাট্রিক্স মাস্ট বি এ স্কেলার ম্যাট্রিক্স, যেটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সও বটে, তার ডায়াগোনালটা সেম স্কেলার ওয়ান হলে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ প্রোডাক্ট টু। একটু ইন্টারাপ্ট করছি, ডিজিটগুলো একটু বড় করে যদি লিখবেন তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আই থ্রি, তাহলে থার্ড অর্ডার একটা ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, তাহলে তার অল ডায়াগোনাল এলিমেন্টস আর ওয়ান, আদার্স এলিমেন্ট জিরো। এগুলোকেই আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ প্রোডাক্ট থ্রি। তাহলে তোমরা এগুলো সবই আমাদের আলোচনা ছিল। এইটার পর কি আমরা প্রশ্ন নেব এবার স্যার? হ্যাঁ, আমরা তাহলে প্রথম প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখব, স্ক্রিনে দেখব প্রথম প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্নটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, একটা এক্স ওয়াই বের করতে দেওয়া হয়েছে, একটা ম্যাট্রিক্স ইকুয়েশান ওয়ান থ্রি ইকুয়াল টু এটি পাঠিয়েছে সুরজিৎ রায় গড়পা ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুল। ঠিক আছে, তোমার কোশ্চেন দেখো, এটা কি স্কেলার মাল্টিপল টু এ ম্যাট্রিক্স? আমরা এই যে সামনে দুই স্কেলার মাল্টিপল, তাহলে এই দুইটা সব ইচ এলিমেন্টের সঙ্গে গুণ হবে। তাহলে সেকেন্ড লাইন আমরা কী লিখতে পারবো? টু সিক্স জিরো টু এক্স প্লাস, তাহলে এখানে আমরা আবার রিকল করতে পারলাম স্কেলার মাল্টিপল টু এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের সামনে স্কেলার গুণ কীভাবে হয়? সব এলিমেন্টের সঙ্গে এটা গুণ হলো। এবার ম্যাট্রিক্স অ্যাডিশান, ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স অ্যাডিশান কখন সম্ভব হবে? যখন তাদের অর্ডারটা সেম হবে। এক নাম্বার ওয়ান, অর্ডার সেম হতে হবে, নাহলে দেখো যোগ করা যাবে না। আরেকটা কী হতে হবে? না, তাদের সামটা হবে এআইজে সঙ্গে বিআইজে, দ্যাট ইজ ওয়ান ওয়ান পজিশানে যোগ হবে, ওয়ান টু পজিশানে যাবে, করসপন্ডিং পজিশানে যোগ হবে। তাহলে আমরা করসপন্ডিং পজিশান যোগ করলে টু প্লাস ওয়াই এটা সিক্স, জিরো প্লাস ওয়ান ওয়ান, টু এক্স প্লাস টু ইকুয়াল টু ফাইভ সিক্স ওয়ান এইট। তাহলে এটা কী হলো? এবার ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স কখন সমান হবে? তাদের অর্ডার সেম হতে হবে। আর কি সেম হতে হবে? না, এআই যে ইকুয়াল টু বিআই যে, তার মানে এ ওয়ান ওয়ান যা হবে বি ওয়ান ওয়ান তাই হতে হবে, করসপন্ডিং পজিশান ভ্যালুগুলোও সেম হতে হবে। তাহলে দেখো এখানে টু প্লাস ওয়াই আছে, সেটা কার সঙ্গে সমান হবে? ওয়ান ওয়ান পজিশানে ফাইভের সঙ্গে সমান হবে। আবার দেখো ওয়ান টু পজিশান সিক্স সিক্স ট্রিভিয়ালি ইকুয়াল, টু ওয়ান পজিশান ওয়ান ওয়ান ট্রিভিয়ালি ইকুয়াল। আবার আমরা লাস্ট ইকুয়েশান টু টু পজিশান টু এক্স প্লাস টু, টু এক্স প্লাস টু ইকুয়াল টু এইট। তাহলে এখান থেকে আমরা কী পাবো? ওয়াই ইকুয়াল টু ফাইভ মাইনাস টু থ্রি, এখান থেকে টু এক্স ইকুয়াল টু সিক্স, এক্স ইকুয়াল টু থ্রি। তাহলে নিশ্চয়ই এবার তোমরা লিখে নেবে নির্ণয় সমাধান, এক্স ইকুয়াল টু তিন, ওয়াই ইকুয়াল টু তিন। তাহলে সুরজিৎ তোমার উত্তর নিশ্চয়ই পেয়ে গেলে। একদমই, আমরা প্রথম প্রশ্ন দেখেছি, এবার দ্বিতীয় প্রশ্নে যাব, স্ক্রিনে দেখব। দ্বিতীয় প্রশ্ন, কৌস্তভ দে সরকার পাঠিয়েছে যাদবপুর বিদ্যাপীঠ কলকাতা। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা আমরা লিখে ফেলি। এটা টু বাই টু ম্যাট্রিক্স, তাহলে আমরা আগের ক্লাসেও দেখেছিলাম ট্রান্সপোজ, ট্রান্সপোজটা আবার একটু বুঝে নেব। তাহলে এ ট্রান্সপোজটা কী লেখা যাবে? না, ট্রান্সপোজ, তাহলে এআই যেটা এ জে আই পজিশানে যাবে, তার মানে কি ফার্স্ট রোটা ফার্স্ট কলামে লিখব তিন বারো, ফার্স্ট কলামে যে মেম্বার দুটো ছিল সেটা, সরি, ফার্স্ট রোতে তিন বারো ছিল সেটা ফার্স্ট কলামে গেল, সেকেন্ড রোটা মাইনাস টু থ্রি সেটা সেকেন্ড কলামে ছিল, রো কলাম ইন্টারচেঞ্জ করলে আমরা কী পাই? ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাই। এবার দেখো আমরা এই কিয়াল টু কী লিখতে পারি? হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। দেখো
প্লেন অ্যালজেব্রা দিয়ে তোমরা দেখতে পারো, দেখো এ ট্রান্সপোজ মাইনাস প্লাস কেটে গেল, তাহলে কি থাকলো, হাফ অফ এ হাফ অফ এ, তাহলে ফুলে, তাহলে অ্যালজেব্রিক্যালি এটা লেখাটা খুব সহজ, দেখতে পাচ্ছো এ ইকুয়াল টু। এবার আমরা দেখে নেব যে কি দেখতে পাবো, না আমরা খুব ইজিলি প্রুভ করতে পারি, ফার্স্ট পার্টটা এটা কিন্তু সিমেট্রিক আর সেকেন্ড পার্টটা কিন্তু স্কিউ সিমেট্রিক। ফার্স্ট পার্টটাকে আমরা সে পি ধরে নিলাম, সেকেন্ড পার্টটাকে কিউ, তাহলে পিটা কি না, পিটা ইকুয়াল টু হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে হাফ অফ এ কত হলো, না দেখো এটা দেখে দেখে লিখে ফেললাম, এ ট্রান্সপোজ কি আছে, তাহলে এদের সাম একটু আগে আমরা দেখেছি সাম কি হয়, করসপন্ডিং পজিশনে সাম হবে, তাহলে সিক্স টেন টেন সিক্স, হাফ স্কেলার মাল্টিপল টু এ ম্যাট্রিক্স, হাফ সবার সঙ্গে গুণ হলে কী পাবো, থ্রি ফাইভ ফাইভ থ্রি, এটা কি ম্যাট্রিক্স পেলাম, পি ম্যাট্রিক্সটা ফার্স্ট পার্টটা। এবার দেখো তোমাদের এখানে পি এর ট্রান্সফার যদি নেই, দেখো ওটাই ফিরে পাচ্ছি, থ্রি ফার্স্ট রোটা তিন পাঁচটা ফার্স্ট কলামে গেল, সেকেন্ড রোটা সেকেন্ড কলামে দেখো, সেটাই আবার ফিরে পেলাম পি, তাহলে পি এর ট্রান্সপোজ পি পেলাম, এটাই কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন। বা এআই যেটা এ জে আই যদি হয়, ওয়ান টু এ ওয়ান টুটা এ টু ওয়ান যদি হয়, দেখো এ ওয়ান টুটা এ টু ওয়ানে ছাপা আছে, তাহলে এটা কিন্তু আমরা কী বলবো, দেয়ার ফোর পি ইজ সিমেট্রিক, প্রথমটা সিমেট্রিক ম্যাট্রিক্স পেলাম, সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে একই রকমভাবে আমরা কিউটা বের করে ফেলি, কিউটা কী হবে, হাফ অফ এ ম্যাট্রিক্সটা এ ট্রান্সপোজ, এটা সাবট্রাক্ট করতে হবে, তাহলে করসপন্ডিং পজিশনে যোগের মতোই করসপন্ডিং পজিশনে বিয়োগ সিক্স, আবার স্কেলার মাল্টিপল টু এ ম্যাট্রিক্স, হাফ সবার সঙ্গে মাল্টিপ্লাই হবে, এটা সাবট্রাক্ট করলে জিরো, তাহলে হাফ মাল্টিপ্লাই করলে, তাহলে দেখো এক্ষেত্রে আরেকটা বিষয়, তাহলে দেখো এখানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন কি, এ আই যেটা মাইনাস এ জে আই, দেখো ডায়াগোনাল এলিমেন্টস জিরো আর এই ওয়ান টুটা অপোজিট সাইন টু ওয়ান, তাহলে এইভাবে বলতে পারি কিউটা স্কিউ সিমেট্রিক, কিংবা কিউ এর ট্রান্সপোজ নিয়ে নিই, তাহলে ওর রোটা ফার্স্ট রোটা ফার্স্ট কলামে লিখলাম, সেকেন্ড রোটা সেকেন্ড কলামে লিখলাম, তাহলে এবার দেখো আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি, মাইনাস কমন নিলে কী পাবো, দেখো কিউটা পেতে পেয়েছি, তাহলে মাইনাস কিউ, তাহলে এটাও ডেফিনেশান, কিউ ট্রান্সপোজ যদি মাইনাস কিউ হয় তাহলে কিউকে বলবো স্কিউ সিমেট্রিক, দেয়ার ফোর কিউ ইজ ম্যাট্রিক্স কিউ ইজ স্কিউ সিমেট্রিক। তাহলে দেখো এক্ষেত্রে আবার দেখো তোমরা এটাও করে দেখিয়ে দেবে, তাহলে পি রেজাল্টটা কী পেয়েছিলাম, পি ম্যাট্রিক্সটা তিন পাঁচ পাঁচ তিন, এটা কিন্তু সিমেট্রিক হয়েছিল, কিউটা কী পেলাম, জিরো সেভেন মাইনাস সেভেন জিরো, তাহলে এদের সাম করো, তিন টুয়েলভ মাইনাস টু থ্রি, দেখো এটাই নিশ্চয়ই এ পেয়েছি, হ্যাঁ এ পেয়েছি, তাহলে দেখো এটাকে দুটো ম্যাট্রিক্সের সাম দেখাতে পেরেছি, সেটাও দেখানো হলো পি কিউ এর সাম, পিটা সিমেট্রিক কিউ সিমেট্রিক, কিউটা স্কিউ সিমেট্রিক, তাদের যোগফলটা এ ম্যাট্রিক্স পেয়ে গেছি। এটা তোমরা টু বাই টু এর ক্ষেত্রে তোমরা পাঠিয়েছো কোশ্চেন, একই রকমভাবে থ্রি বাই থ্রি সেম টু সেম থ্রি বাই টু প্র্যাকটিস করবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। একদমই, আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম, এবার তৃতীয় প্রশ্নটা দেখে নেব, তৃতীয় কোশ্চেন পাঠিয়েছে কে, পাঠিয়েছে অঙ্কনা দাস, কমলা গার্লস স্কুল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অঙ্কনা এই প্রশ্ন পাঠিয়েছে স্যার। হ্যাঁ, এটা এ এটা কি ফোর টু মাইনাস ওয়ান, থ্রি মাইনাস সেভেন ওয়ান, বি ম্যাট্রিক্সটা, আচ্ছা বি ম্যাট্রিক্সটা আমি পাশেই লিখছি, তোমরা স্ক্রিনে নিশ্চয়ই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, আমি পুরো লিখছি না, তাহলে এটা এ বি যদি লিখি পাশাপাশি লিখব। এখন দেখো তোমাদের একটু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা দেখে নেব, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা এটাতে আমি সাপোর্ট করছে না, এটা তো সাপোর্ট করছে না, দেখো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আমরা দেখে নেব, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ধরো কখন, এটা এআই যে এম বাই এন ম্যাট্রিক্স,
বিটা বিআই যে এন বাই পি, তাহলে যে কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেবল কি, দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেবল না, তার কন্ডিশান আছে। ডেফিনেশনে বলা হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজের সঙ্গে সমান হতে হবে, প্রথম ম্যাট্রিক্সের মানে দ্বিতীয় সংখ্যাটা মানে কলাম সংখ্যা প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সঙ্গে সমান হতে হবে, তাহলে এম বাই এন এন বাই পি, তাহলে এ বি মাল্টিপ্লিকেবল। এবার আমি তোমাদের মনে রাখার জন্য বলি এই এন এন বাদ চলে গেলো, তাহলে কী পড়ে থাকলো, এখানে এম থাকলো, এটা পি থাকলো, তাহলে কত পড়ে থাকলো, এম বাই পি নূতন ম্যাট্রিক্স পাবো। তাহলে এ বি প্রোডাক্ট করে যদি আমরা সি ম্যাট্রিক্স পাই সি আই জে, তাহলে তার এলিমেন্টগুলো সেটা কত হয়ে পাবো, এম বাই পি ম্যাট্রিক্স পাবো। তাহলে এই যে সি আই জেগুলো এম বাই পি এর সেটা কী ফর্মুলায় পাবো, কী ডেফিনেশন আছে, সি আই জে মেম্বারগুলো সিগমা এ আই কে ইন্টু বি কে জে হোয়ার কে রানস ফ্রম ওয়ান টু, কোনটা ডিলিট হলো অ্যাকচুয়ালি এন, ওয়ান টু এন, প্রত্যেকটা এবারে সিআই যে পাবো। এটি হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডেফিনেশন, বোধহয় তোমাদের একটু বুঝতে সবটা বুঝলে না, তাহলে আমরা প্র্যাকটিক্যালি এই গুণটা করলে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে। দেখো এ ইন্টু বি তোমাদের যে পাঠানো ম্যাট্রিক্স, প্রথমটা আমরা তাহলে অর্ডার দুটো রো টু বাই থ্রি, তিনটে কলাম আছে, দ্বিতীয়টা কী আছে, তিনটে কলাম তিনটে রো আছে দুটো কলাম, তাহলে দেখো আমি যে শর্ত বলেছিলাম গুণফলের শর্ত কি ফুলফিল হলো, যে প্রথমটার কলাম নাম্বার দ্বিতীয়টা রো নাম্বারের সঙ্গে সমান, তাহলে মিলে গেল, হ্যাঁ মাল্টিপ্লিকেবল, সবসময় যে মাল্টিপ্লিকেবল হবে তার কোনো মানে নেই। তাহলে এই তিন তিন মনে রাখার জন্য আমি কী বললাম, ডিলিট করলাম, তাহলে কী পড়ে থাকলো, আমার টু বাই টু পড়ে থাকলো, তাহলে এটার প্রোডাক্টটা কীরকম চেহারা নেবে, সি ওয়ান ওয়ান সি ওয়ান টু সি সি টু ওয়ান সি টু টু, এই ফর্মের পাবো, তাই না, আমার টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্সটা পাবো। তাহলে আমার এবারে মেম্বারগুলো তার পেতে হবে, সি ওয়ান 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 পজিশানে, তাহলে মেম্বার এগুলো তার অ্যাড্রেস ডিফাইন করে ওয়ান ওয়ান, সেটা কীভাবে পাবো, ওয়ান রোয়ের সঙ্গে ওয়ান কলামের প্রোডাক্টের অ্যালজেব্রিক সাম, অ্যালজেব্রিক সাম এই ডেফিনেশনের মধ্যে তুমি দেখে নাও, তাহলে আমরা কীভাবে পাবো, ওয়ান ওয়ান পজিশানে ওয়ান রোয়ের সঙ্গে ওয়ান কলামের মাল্টিপ্লিকেশন, এতটা দিয়ে আমি তার পাঁচটা দিকে দেখিয়ে দিয়েছি, তাহলে ফোর টুজে কত, এইট মাইনাস সিক্স প্লাস ওয়ান, সেকেন্ডটা কী হচ্ছে সেকেন্ড, তাহলে ওয়ান টু, নেক্সট পজিশানটা কি অ্যাড্রেসটা কি ওয়ান টু, তাহলে ওয়ান রোয়ের সঙ্গে টু, ওর পজিশানই বলে দিচ্ছে কার সঙ্গে কাজ গুণ হবে, ওয়ান টু পজিশান, তাহলে ওয়ান রোয়ের সঙ্গে সেকেন্ড কলামের প্রোডাক্ট, তাহলে কী হবে, তাহলে প্রোডাক্ট করে চার তিনে বারো প্লাস জিরো মাইনাস ফাইভ। সিমিলারলি এবার দেখো এই পজিশানটা কত পেতে হবে, টু ওয়ান পজিশান, তাহলে সেকেন্ড রোয়ের সঙ্গে ওয়ান কলামের প্রোডাক্ট, তাহলে তাহলে প্রোডাক্টের অ্যালজেব্রিক সাম, তাহলে তিন দুয়ে ছয় প্লাস একুশ মাইনাস ওয়ান, নেক্সট পজিশানটা কী হচ্ছে, টু টু পজিশান, তাহলে সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলামের মাল্টিপ্লিকেশান, নাইন জিরো ফাইভ। তাহলে এবার আমরা ফাইনালি কী লিখব, তাহলে কত হলো, এটা তিন আর এটা সেভেন, এটা তোমার টোয়েন্টি সিক্স, এটা ফোরটিন, তাহলে এ বি প্রোডাক্টটা পেলাম। এবার ঠিক বিএ প্রোডাক্টটা কি ডিফাইন, দেখে নিই বিএ, তাহলে আগে বিএটা বিটা লিখব, নেক্সট এটা লিখব, দেখো এখানেও ফার্স্ট, তাহলে বিটার অর্ডারটা কি ছিল, থ্রি বাই টু, এটার অর্ডারটা টু বাই থ্রি, এটা কি ডিফাইন্ড হলো, তোমরা নিশ্চয়ই কোশ্চেন করো মনে মনে, দেখো কি বলেছিল স্যার, যে প্রথমটার কলাম নাম্বার দ্বিতীয়টার রো নাম্বারের সঙ্গে সমান, হ্যাঁ মিলেছে, তাহলে মাল্টিপ্লিকেবল, নতুবা মাল্টিপ্লিকেবল হতো না, তাহলে প্রথমটা তাহলে আমার কলাম নাম্বার দ্বিতীয়টা রো নাম্বার মনে রাখার সুবিধার জন্য আমরা বললাম ডিলিট হলো, তাহলে কী পড়ে থাকলো, এখানে তিন বাই তিন পাবো, তাহলে আমার পজিশানটা আমি আর তিন বাই তিন, তোমাদের আমি এখানে জায়গা শর্ট বা ডান দিকে চলে যাচ্ছি, তাহলে এটা তিন বাই তিন খুব পাবো, তাহলে কীরকম দেখতে হবে, সি ওয়ান ওয়ান সি ওয়ান ওয়ান সি ওয়ান টু সি ওয়ান থ্রি সি টু ওয়ান সি টু টু সি টু থ্রি, এটা লিখে নিলে তোমাদের অ্যাড্রেসটা দেখতে সুবিধে হবে, থ্রি ওয়ান সি থ্রি টু সি থ্রি থ্রি, তাহলে দেখো খেয়াল করে দেখো, আগেরটা টু বাই টু পেয়েছিলাম, এটা কিন্তু থ্রি বাই থ্রি পেলাম ম্যাট্রিক্সটা, তাহলে আমরা সেই এলিমেন্টগুলো, তাহলে দেখো সি ওয়ান ওয়ান পেতে ওয়ান রো এই অ্যারোগুলো পাথ, তাহলে ওয়ান ওয়ান পজিশানের জন্য ওয়ান রো ওয়ান কলামের প্রোডাক্টের অ্যালজেব্রিক সাম, চার দুই আট নয়ে কত পেলাম, সতেরো, তারপর দেখো সি ওয়ান টু ওয়ান রো সেকেন্ড কলামের সঙ্গে চার আর মাইনাস একুশ, চার মাইনাস একুশ
মাইনাস 17 নেক্সট সি 13 1 রো থার্ড কলাম মাইনাস 2 প্লাস 3 তাহলে প্লাস 1 নেক্সট 21 সেকেন্ড রো সেকেন্ড কলাম তাহলে সেকেন্ড রো 21 পজিশন সেকেন্ড রো ফার্স্ট কলাম তাহলে মাইনাস 12 সিমিলারলি মাইনাস 6 সিমিলারলি প্লাস 3 দেখো এই যে 2 3 পাঁচ জনের সেকেন্ড রো থার্ড কলাম এবার 31 পেতে হবে থার্ড রো ফার্স্ট কলাম তাহলে মাইনাস 4 প্লাস 15 মাইনাস 4 প্লাস 15 11 তারপর মাইনাস 2 মাইনাস 35 তাহলে মাইনাস 37 নেক্সট আমরা কী পাবো প্লাস 1 প্লাস 5 তাহলে 6 তাহলে আমরা পেলাম তাহলে এখানে আরও একটা প্রোডাক্ট দুটো তোমার অ্যান্সার পেলে কিন্তু দেখো এখানে একটা পেলাম 2/3 আরেকটা পেয়ে গেলাম 3/2 তার মানে এটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ ইন জেনারেল কোনো পার্টিকুলার কেসে হতে পারে নতুবা নট কমিউটেটিভ একদমই স্যার খুব সুন্দর করে বুঝিয়েছেন আমরা বারবারই মনে হয় এই অঙ্ক করতে গেলে যে বিষয়টা খুব মাথায় আসে অঙ্ক কি কঠিন না স্যার যেভাবে বুঝিয়েছেন বরং স্যারের রা যেভাবে বুঝিয়েছেন বলা ভালো সত্যি কিন্তু কঠিন নয় অনেকটাই সহজ ঠিক জল ভাত হয়ে যায় এইভাবে যদি বুঝে বুঝে পড়া যায় স্টেপ বাই স্টেপ আমরা বরং একটু অ্যাসাইনমেন্টগুলো দেখে নিই অ্যাসাইনমেন্ট দেখবো আমরা ক্লাস টুয়েলভের ম্যাট্রিক্সের অ্যাসাইনমেন্ট 1 তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের সলভ করতে হবে তোমরা পারলে স্ক্রিন থেকে ছবিও তুলে নিতে পারো যদি চটজলদি লেখা সম্ভব না হয় স্ক্রিন থেকে ছবি তোমরা তুলে নিতে পারো অ্যাসাইনমেন্ট 1 আমরা দেখলাম অ্যাসাইনমেন্ট 2 দেখবো এইটাও কিন্তু তোমরা স্ক্রিন থেকে ছবি তুলে নিতে পারো এবং বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করতে হবে অ্যাসাইনমেন্ট 3 অ্যাসাইনমেন্ট 4 দেখব অ্যাসাইনমেন্ট 5 দেখব অ্যাসাইনমেন্ট 4 পর্যন্তই আছে বেশ চারটে অ্যাসাইনমেন্ট রয়েছে চারটে অ্যাসাইনমেন্টই আশা করি তোমরা টেলিভিশন থেকে একটা স্ক্রিন গ্র্যাব নিয়ে নিতে পেরেছো এবং আমি দুজন স্যারকেই বলবো যে এই সাবজেক্টের প্রতি একটা ভীতি থাকে অনেকেরই থাকে এখনও হয়তো অনেকেই যারা বসে রয়েছেন এই ক্লাসের মারফত তারা কিছুটা পজিটিভিটি পেয়েছেন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে তাদের উদ্দেশ্যে কিছু বলতে বলবো যারা পড়াশোনা করবে প্রথমে হচ্ছে ভয় পাবে না অঙ্ক মানে বিশাল কিছু নয় অঙ্ক খুব সোজা সাবজেক্ট অঙ্ক যখন করবে তখন সাবজেক্টটা এখন বুঝতে হবে যদি যে অঙ্কটা দিয়েছে সেটা বুঝতে হবে আর অঙ্কটা বোঝার আগে যে যে জিনিসগুলো লাগবে তুমি ম্যাট্রিক্স করো বা তুমি চং করো বা শঙ্কু করো আগে সেই অঙ্কগুলো করার জন্য যেগুলো লাগবে মানে ফর্মুলাসগুলো সেইগুলো আগে ভালো করে বুঝে নেবে সেটা যদি তুমি ভালো করে বুঝে নিতে পারো তাহলে দেখবে তোমাদের আর পরের অংশগুলোতে একেবারেই শক্ত লাগবে না আর অঙ্ক সবসময় নিজে করো ভুল তো হবেই অঙ্ক করতে গিয়ে ভুল হবে এবং সেই ভুলটা তুমি যদি নিজে কারেক্ট করতে পারো তাহলে তোমার যে আনন্দ হবে তাতে আরো 10টা অঙ্ক হয়ে যাবে সেই জন্য নিজে অঙ্ক করো ভুল হবে আমরাও যখন ছোটবেলা অঙ্ক করছি আমাদেরও প্রচুর ভুল হয়েছে ভুল করতে করতে অনেক বেশি ঠিক শিখবে একদম ভুল হোক কিন্তু ভুল থেকে শিক্ষা প্রত্যেককে নিতে হবে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে শুধুমাত্র অঙ্ক করানোর জন্য নয় সহজভাবে সমাধান বলে দেওয়ার জন্য আর আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন তারা অবশ্যই অন্যান্য খবরের জন্য চোখ রাখুন জি ২৪ ঘন্টায়